আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো খুবই উপকারী, এই গরমের মধ্যে বিশেষ করে খুবই উপকারী একটা পাকা আমের ডেজার্ট। আমরা পাকা আম অনেকভাবেই খাই, কিন্তু আজকাল যে গরমটা পড়ছে, এই গরমের মধ্যে অনেকের আমাদের হিট স্ট্রোক হইতে পারে কিংবা হয়েও হয়তো গেছে। এটা আপনাকে হিট স্ট্রোক থেকে রক্ষা তো করবেই, খেয়েও দারুণ মজা পাবেন, তৈরি করা খুবই সোজা। তার সাথে শুরু করা যাক। আমি এখানে এক টেবিল চামচ মানে 11 গ্রাম কাতিলা নিয়ে নিছি। এটার নাম হচ্ছে, ইন্ডিয়াতে বলে গন্ধ কাতিলা আর বাংলাদেশে বলে কাতিলা অথবা কাতিরা। এটার ইংরেজি নাম হচ্ছে ট্রাগাকান্ত গাম। খুবই উপকারী একটা জিনিস ডিহাইড্রেশনের জন্য, শরীরে পানি শূন্যতা রোধ করে, গরমের জন্য সবচেয়ে উপকারী একটা জিনিস বলতে পারেন। এটার কেজি 800 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত, তো আমার এখানে প্রায় 10 টাকার মতো, 10 কি 11 টাকার মতো কাতিরা আছে। এগুলাকে এই যে দেখেন এরকম হয়, এরকম ভালো মতো দেখে নেন, এরকম হয় এই জিনিসগুলা দানা দানা। এগুলাকে আমি ভিজা রাখবো, এটাকে প্রচুর পানি দিয়ে ভিজাইতে হবে, কারণ এটা কিন্তু প্রচুর ফুলবে, মানে দেখতেই পাচ্ছেন একটা গামলা প্রায় আমি ভরে ফেলবো পানিটা দিয়ে। প্রায় ভরে ফেললাম, প্রায় 3.5 লিটারের মতো পানি লাগলো। এটাকে এখন 3-4 ঘন্টা রেখে দিব, এটা ফুলে উঠবে। 5-6 ঘন্টা ভিজা রাখার পরে এই দেখেন, কিছু দেখা যাচ্ছে না কিন্তু উঠাইলে এই দেখেন, এই যে ক্রিস্টালের মতো কাতিরাগুলো হয়ে গেছে। এখন আমি এটাকে ছেঁকে নিব। ছেঁকে নিব মানে এটাকে আমার একটু পাশে নিয়ে যাই, আরেকটা গামলার মধ্যে একটা চালনি দিয়ে এটাকে আমার এর থেকে নিয়ে নিয়ে চালনির মধ্যে দিয়ে দিতে হবে। এই যে দেখেন নিচে পানিটা পড়ে যাচ্ছে, উপরে কাতিরাগুলো রয়ে যাচ্ছে, কিন্তু একসাথে উঁচা করে দেওয়া যাবে না, তাহলে মাঝখানের দিকের পানিটা যাবে না। চতুর্দিকে এভাবে ছড়ায় ছড়ায় দিয়ে আমি এটাকে ছেঁকে নিব। এই দেখেন নিচে পানিগুলো পড়ে যাচ্ছে, উপরে কাতিরাগুলো রয়ে যাচ্ছে, তো এটাকে আমি পুরোটাকে ছেঁকে নিই এভাবে। এখন আমি কয়টা আম কেটে নিব টুকরা টুকরা করে, আর কয়টা আম একটু চিপে নিব, ব্লেন্ড করে নিব। এই যে আমগুলোকে কেটে এইভাবে মাঝখান দিয়ে একটু ডাবা এরকম করে, তারপরে এইভাবে উঠে নিলে সুন্দর টুকরা হয়ে গেল। দেখেন এরকম করে আমি কিছু আম করে নিব, আর কিছু আম একদম কেটে চিপে ব্লেন্ড করে নিয়ে নিব। আমি এখানে 2 কাপের মতো আমের পাল্প নিয়ে নিলাম, সুন্দর করে ব্লেন্ড করে নিছি আমি। এর মধ্যে আমি এই যে কাতিরাগুলো চেলে রাখছি এর মধ্যে থেকে পর্যাপ্ত পরিমাণ দিব, প্রায় কাছাকাছি সম পরিমাণই দিব আর কি। এতে কোনো চিনি ব্যবহার করার প্রয়োজন হয় না, কারণ আমার আমটাই অনেক 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 মিষ্টি ছিল, আর এইটা শরবত না তো, অতএব দেখেন এই যে মিশানোর পরে দেখেন এখন কত সুন্দর লাগতেছে এইটা। এখন এর মধ্যে কিছু দুধ দিব আমি, প্রায় 2 কাপের মতোই। আমি সরাসরি প্যাকেট থেকে দিলাম, কেউ চাইলে জাল দেওয়া দুধ দিতে পারেন। একই সাথে যে আমগুলা কেটে রাখলাম সেই আমগুলা থেকে কিছুটা আম দিব, কিছু কয়টা রেখে দিব পরে ডেকোরেশনের জন্য। এখন এটাকে একটু ভালো মতো মিলায় ফ্রিজে 2-3 ঘন্টা একটু ঠান্ডা করে নিব, ঠান্ডা হলে খাইতে মজা লাগবে। দেখেন রংটা দেখি বুঝতেছেন, এটা চিনি দেওয়ার প্রয়োজন হয় না, কারণ আমটাই যথেষ্ট মিষ্টি ছিল এবং শুধু শুধু চিনি খেয়ে লাভ নাই। তো আমি ঠান্ডা করে আপনাদের আমি গ্লাসে ঢেলে তারপর দেখাচ্ছি। ঘন্টা 2-1 ফ্রিজে ঠান্ডা করার পরে এই হচ্ছে আমার ইয়েটা, ডেজার্টটা। এখন আমি এগুলাকে বিভিন্ন গ্লাসে ঢেলে নেব। এখন উপরে কয়টা আম দিয়ে একটু ডেকোরেশন করে দিব। এই হয়ে গেল আমার পাকা আমের ডেজার্ট। খাইতে নর্মাল আমের ডেজার্টের মতোই, তেমন আহামরি কোনো বেশিও না কমও না, কিন্তু উপকারিতাটা অসাধারণ। শরীরে পানি শূন্যতা রোধ করার জন্য কিংবা হিটস্ট্রোক হয়ে গেলে এটা খেয়ে দেখেন। এই কাতিরাটার মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকে,
যেই কারণে আমাদের শরীরে অনেকক্ষণ পানি সাপ্লাই দিবে এটা। আর এই কাতিরা সম্বন্ধে জানতে গেলে কাতিরা লিখে অথবা ট্রাগাকান্ত গাম লিখে নেটে সার্চ দিয়ে নেন, সব জেনে যাবেন। এটা 100 ভাগ প্রাকৃতিক কিন্তু অসাধারণ উপকারী এই গরমের জন্য। যে গরম পড়ছে তাতে এই ধরনের একটা ডেজার্ট একে যেমন খাইতে মজা তেমনই উপকারী। হ্যাপি জোশের একটা আইটেম, একবার বানা দেখেন, বাচ্চা বড় মিলা তামা তামা করে খাওয়া ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।